ভিড় ট্রেন থেকে পড়ে আহত যাত্রী ভর্তি করা হলো হাসপাতালে। ডানকুনি থেকে খড়গপুর যাওয়ার পথে ডানকুনি ও বেলানগরের মাঝে ট্রেন থেকে পড়ে আহত হন যাত্রী। আহত যাত্রীর নাম চন্দন প্রচন্ড, বয়স আনুমানিক 55 বছর, বাড়ি মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে। জানা গিয়েছে ডানকুনিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। আজ সকালে বাড়ি ফেরার জন্য ডানকুনি থেকে ট্রেন ধরেন চন্দনবাবু। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে ট্রেন এলে তাতে উঠেও পড়েন। এরপর প্রচন্ড ভিড় থাকায় ট্রেনের দরজাতে ঝুলতে ঝুলতে কিছুটা যেতেই ডানকুনি বেলানগরের মাঝামাঝি হাজিপাড়া রেল ক্রসিং এর কাছে ভিড়ের চাপে পড়ে যান তিনি। তড়ি ঘড়ি তাকে জিআরপির সাহায্য সহ যাত্রীরা প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতা আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ট্রেনের অন্য যাত্রীদের অভিযোগ, ট্রেনে অত্যাধিক ভিড় থাকার কারণে তিনি ট্রেন থেকে পড়ে যান। ঠিক আছে রনি, সেটা বলতে পারবো না, ও তো সঙ্গে ছিল। আমি ট্রেনে এত ভিড় ছিল যে আমরা ভূতগুতি হয়ে ভিতরে ঢুকতে পারছে না, ঝুলছিল, সবাইকে বলা হচ্ছে একটু ঢুকুন ঢুকুন, কেউ ঢুকছে না। আমি কেউ বললাম একটু ঢুকে যাও, আমার পাশ দিয়ে চলে গেল, ওর কিসে লাগলো বলতে পারছি না, গাড়িতে পড়ে। রাজ্য সরকার তো করোনার জন্য বিধিনিষেধ 50% রেলে করা হয়েছে, তা কি মানা হচ্ছে? ওই যখন অ্যাক্সিডেন্ট হওয়ার আগে এটাই বলছিল, যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে এটাই বলছিল যে করোনার নামে যদি এত ড্রামা হচ্ছে তাহলে ট্রেনের সংখ্যা বাড়াক, একই গুতগুতি করে সবাই যাচ্ছে, অথচ ট্রেনের সংখ্যা কমে দিচ্ছে। উনি কোথায় যাচ্ছিলেন, কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? উনি এসেছিলেন এনার বাড়ি ডানকুনিতে এসেছিলেন, আমার নিজের বাড়ি যাচ্ছিলেন চন্দ্রকোনা টাউন মেদিনীপুর। ওনার নাম কি? ওনার নাম চন্দন প্রচন্ড, বয়স 55। কি বলবেন, এই ধরনের ঘটনা কি এড়ানো যায় না? যদি সরকার যেটা বলছিল 50% গাড়ির মধ্যে অনেক তো আইন কানুন তৈরি হয়েছিল, সেগুলো কি মানে লাগু হচ্ছে, সেগুলো কি চলছে? আজকে যে দুর্ঘটনার শিকার হলেন আপনারা, ওই জন্যই সরকার বলছে যে গাড়িতে এত এত পার্সেন্ট করে পাবলিক যাবে, তাহলে সে গরুর পালের মতো গুতাগুতি করতে করতে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে কেন? রেল পুলিশ কি জিআরপি কি ছিল তখন? না, ছিল না। আপনার নাম? জগৎ চৌধুরী। আপনার কি হয়? আমার জামাইবাবু হয়। কি বলবেন? হ্যাঁ, অত্যাধিক ভিড়ের জন্যই তো এটা হলো, এমন ঠেলাঠেলির মধ্যে পড়লো, এত ভিড়, আমি তো পড়ে যাচ্ছিলাম, আমি উঠতে পারিনি, আমি পড়ে যাচ্ছিলাম, আমাকে অনেক কষ্ট একটা এরকম ছেলে কেমন করে ঠেক্কা দিল, আমি তো আগেই পড়ে যাচ্ছিলাম। ভগবানকে তো বলছি আমি যদি পড়ে যেতাম ভালো হতো, আমার ছেলেটা কেন পড়লো, আমার জামাই কেন পড়লো, আমি পড়ে গেলে তো ভালো হতো, মরে যেতাম। এখন ওনাকে কোথায় নিয়ে যাওয়া হলো? আর জি কর নিয়ে যাচ্ছে বলছে। কি বলবেন এখন সরকারের কাছে বা প্রশাসনের কাছে? সরকার কি বলো, সরকারের জন্যই তো হলো, আমি আর কি বলবো সরকার, যদি এটা ট্রেনটা থাকতো, আমরা তো 6টা দিকে বসে আছি, আমরা 6টা দিকে ডানকুনিয়ে বসে আছি, লাস্টে এত ভিড়ের মধ্যে আমাদের ঠেলে গিয়ে উঠতে হলো। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? ডানকুনি থেকে আমরা খড়গপুর যাচ্ছিলাম। ওকে, এখানে কোনো প্রশাসনিক সহায়তা পেয়েছেন? আবুত্তবা এখনো তো কিছু পাইনি। ওকে, আপনার নাম? আমার নাম গীতা দেবী, আমি ওনার শাশুড়ি। ওকে, উনি আমার জামাই। জামাইয়ের নাম? জামাইয়ের নাম চন্দন প্রচন্ড। উনি কি করতেন পেশায়? উনি হচ্ছে ওই কি বলে হোলসেলার, মানে ওষুধ হোলসেলার। ওকে, বাড়ি ওনার? হোলসেলার নয়, যে কি বলে নিজস্ব বাড়ি? নিজস্ব বাড়ি ওনার? নিজস্ব বাড়ি হচ্ছে আনন্দপুর থানা মেদিনীপুর ডিস্ট্রিক্ট। ধন্যবাদ। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।